আমার আপলোড করা ভিডিওয়ে অনেকেই কমেন্ট করে এমজি মার্কের ভিডিও দেখতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের ভিডিও। এমজি মার্ক এখন কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আজকের আকাশ বা আজকের ওয়েদার কিন্তু এমজি মার্কে খুব সুন্দর। এখানে কিন্তু এখন বর্তমানে বাইরের পর্যটক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সাইডের পর্যটক কিন্তু খুব কম। যেটুকু পর্যটক রয়েছে সেটা পর্যটক বলা চলে না, সেটা হচ্ছে স্থানীয় মানুষ। তারা এমজি মার্কে আসছেন, কেনাকাটা করছেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এবং তারা এমজি মার্কটা ঘুরে দেখছেন, বেরিয়ে যাচ্ছেন। যা আছে স্থানীয় মানুষ, আর একটা দুটো কিন্তু পর্যটক রয়েছে। পর্যটক কিন্তু হাতে গোনা। দেখে বুঝতে পারছো সকালবেলা ভিড় যথেষ্টই থাকে এখানে, কিন্তু আজকে কিন্তু ভিড়ের কোনো চিহ্নই নেই। এমজি মার্ক পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে এবং আমরা অলরেডি যাচ্ছি, এই জায়গাটায় পা দেওয়া যায় না। হ্যাঁ, আজকের তাপমাত্রা হয়তো একটু বেশি রয়েছে, রোদ উঠেছে, বাট এতটাও গরম নেই যে এখানে বসা যাবে না বা এখানে মানুষ আসে না। কারণ এখানে কিন্তু যদি পর্যটক থাকে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আজ কিন্তু সেই ভিড় আমাদের চোখে পড়ছে না, এমজি মার্ক যথেষ্ট ফাঁকা রয়েছে। দুপুরবেলা তোমরা দেখে বুঝতেই পারছো, এবং এই ভিডিওটা আমি বিকেল দিকে পোস্ট করব। তো তোমরা অনেকে যারা কমেন্ট করছিলে গ্যাংটকের এমজি মার্কের ভিডিও দেখতে চাই বা গ্যাংটকের ভিডিও দেখতে চাই, তাদের জন্য আজকের ভিডিও, এবং অনেকেই আগের পর্বের ভিডিওর জন্য কমেন্ট করে রাখছো। আশা করি তোমাদেরকে পরপর আমি আপডেট ভিডিও দিতে থাকবো, এবং তোমরা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও আর লাইক করে দাও। আই লাভ গ্যাংটক, এই বোর্ডটা তো এখন সবারই প্রিয়, এখানে এসে একবার ছবি তুলতেই হবে, এই জায়গাটা সবারই প্রিয়। তো তোমরা আর কিছু সাবস্ক্রাইবার হলে আমার 8000 সাবস্ক্রাইবার পূরণ হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, সবাই প্লিজ জলদি জলদি 8000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও আমার। আশা করি তোমাদেরকেও আমি প্রতিদিন আপডেট ভিডিও দিতে থাকবো, এই কথাটা আমিও তোমাদেরকে দিয়ে রাখছি। যারা সিকিম আসবে বা নেক্সট 2-3 মাস 4 মাস কন্টিনিউ সিকিম আসতে চাইছো, তাদেরকে আমি কন্টিনিউ কিন্তু আপডেট ভিডিও দিতে থাকবো। এমজি মার্কের এই সাইডটা কিন্তু তাহলেও একটু পর্যটক রয়েছে, বাট প্রথম দিকে ঢোকার মুখটা কিন্তু পুরোটাই ফাঁকা। দেখে বুঝতে পারছো এরা স্থানীয় মানুষ, কারণ বাইরের পর্যটক বলা ভুল হবে, এগুলো সব স্থানীয় মানুষ, স্কুল স্টুডেন্ট। এবং তোমরা দেখে বুঝতেই পারছো এতটা ফাঁকা কিন্তু এমজি মার্ক, যারা এর আগে এসেছো তারা দেখে বুঝতেই পারো যে এমজি মার্কে কিন্তু পা রাখার জায়গা থাকে না। যারাই যে সমস্ত পর্যটক গ্যাংটক আসে তারা কিন্তু একবার এমজি মার্ককে রাউন্ড দিতে আসেই। তো এমজি মার্ক কিন্তু এখানকার মেন শহরের একটা বলবো মেন কেন্দ্র বা মেন একটাকেই বেস করে কিন্তু সমস্ত কিছু কেনাকাটা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু এই এমজি মার্ককে কেন্দ্র করে। তো এই এমজি মার্কটা এতটা ফাঁকা, মানে বুঝতে পারছো যে গ্যাংটক শহরটা এখন কত ফাঁকা। পর্যটক নেই বললেই চলে, হাতে কোনো হয়তো পর্যটক রয়েছে কিছু হোটেলে, বাকি সমস্ত কিন্তু স্থানীয় মানুষ। যেহেতু NH10-এর অবস্থা খারাপ, সেহেতু কিন্তু মানে পর্যটক সিকিমে নেই। তো যেটা অবস্থা লাচেন, লাচুং তো খোলেই নি, লাচেন যদি বা খোলার কোনো চান্সই নেই, লাচুং হয়তো খুলেছিল মাঝখানে, আবার মাঝে মাঝে বন্ধ হচ্ছে। তবে আরেকটা সবথেকে বড় খবর তোমাদেরকে বলে রাখি, লাচেন লাচুং কিন্তু আস্তে আস্তে বিক্ষোভ বাড়তে থাকছে, কারণ এতদিন ধরে বন্ধ, সেখানকার মানুষজনের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ তৈরি হচ্ছে। যেহেতু এখনও তুং ব্রিজ কমপ্লিট হতে পারেনি, তোমার নাগা ভিলেজের ওখানে ব্রিজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, অনেকগুলো ব্রিজ যেহেতু এখনও বাকি, নর্থ সিকিম যেহেতু পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে আছে, তো নর্থ সিকিমের মানুষের কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে ভারত সরকারের উপরে। আশা করি ভারত সরকার খুব তাড়াতাড়ি এই বিষয়টা একটা সমাধান করবে, যে নর্থ সিকিমটাকে কত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায়, কারণ সেখানে এখনও পর্যন্ত সেভাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্যুরিস্ট পৌঁছাতে পারছে না। কারণ দেখো সিকিমের মূল ব্যবসা বা বাণিজ্য হচ্ছে ট্যুরিজম আর ট্রান্সপোর্ট, যারা পর্যটক আসে তাদের উপর ভিত্তি করে কিন্তু সব কিছু চলে। তো পর্যটক যদি নর্থ সিকিমে পৌঁছাতে না পারে, সেখানকার হোটেলস থেকে হোমস্টে থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ক্ষতির মুখে পড়ছে, ফলে তাদের মনের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ তৈরি হচ্ছে। এবং তাদেরও গ্যাংটকের সঙ্গে যে যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার দাবার থেকে আরম্ভ করে তারাও প্রায় বিচ্ছিন্ন হয়েছে, সমস্ত গাড়ি কিছু চলছে না, টুকটাক হয়তো লোকাল গাড়ি চলছে, এবং তারাও কিন্তু একটা সরকারের প্রতি আপসেট দেখাচ্ছে এবং তাদের কিন্তু একটা ক্ষোভ বাড়তে থাকছে। সেটা কিন্তু পুরো ভিতরকার খবর, সেটা এখন হয়তো সোশ্যাল মিডিয়ায় সেভাবে প্রচার হয়নি, কিন্তু আমরা যখন লোকের বা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি লাচেন বা লাচুংয়ের সঙ্গে, এই একটা বিরাট কিন্তু সমস্যা। তারা বলছে পুজোর আগে যদি লাচেন লাচুং স্বাভাবিক না হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব তাড়াতাড়ি সরকারের কিন্তু এদিক দিয়ে একটা দৃষ্টি দেওয়া দরকার, যত তাড়াতাড়ি লাচেন এবং লাচুংকে কিন্তু স্বাভাবিক করা যায়, এবং NH10-টাকে খুব তাড়াতাড়ি, যেহেতু NH10 প্রায় 10 দিনের উপর বন্ধ আছে, 10-15 দিন হতে চললো, NH10-টাকে যত তাড়াতাড়ি পাওয়া যায় সম্ভব ঠিকঠাক করে কিন্তু পর্যটকদের গাড়ি আসার মতন চালু করা হোক। কারণ অনেক পর্যটক লাভা হয়ে দার্জিলিং হয়ে ঘুরে কিন্তু আসতে চাইছে না,
ফলে পর্যটক যত কমতে থাকবে এখানকার ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সব কিছুই কমতে থাকবে, ফলে এখানকার স্থানীয় মানুষদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ থাকবে। এই এমজি মার্কটা যেটা সারাদিনে বিক্রি বাটা বা যে কেনাকাটাটা হতো সেটা কিন্তু এখন 10% নেমে গেছে, যেটা 100% ছিল সেটা 10% নেমে গেছে, কারণ পর্যটন নেই। সিকিমের স্থানীয় মানুষ কতদিন জিনিসপত্র কিনবে? তো তোমাদের কাছে বলবো যে NH10টা খুব তাড়াতাড়ি স্বাভাবিক করা হোক, এবং এখানকার মানুষজনের বলবো যে যত তাড়াতাড়ি পারবো স্বাভাবিক করে দিলে কিন্তু এখানকার মানুষের মনে একটা হাসি ফুটবে। আশা করি তোমরা ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো।